আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম জানাজা সালাতে নারী পুরুষ ও নাবালক শিশুদের মধ্যে নিয়মের ভিন্নতায় দোয়ায় সম্মত সম্মত কিনা ভিন্নতা কিনা দেখুন যদি আপনি বুঝেন কোরআন এবং যে সমস্ত শব্দ আসছে একটা কথা বুঝাই রাখি আপনাদেরকে এগুলি সব মোজাককারের শব্দ আসছে আল্লাহ মকবাহ সবগুলো হু অর্থ সাধারণত পুরুষদেরকে বুঝায় কিন্তু মনে রাখবেন কোরআনে কে এবং হাদিসে যত দোয়া আছে দেখবো পুরুষের সাথে আছে পুরুষের জন্য ব্যবহৃত হয়েছে এর অর্থ হচ্ছে এগুলি কিন্তু পুরুষ নারী উভয়কে সামিল করে ছোট বাচ্চারা সবকে সামিল করে যখন আলাদা করার আপনার থাকবে আপনি বুঝবেন আপনি ইচ্ছা করবেন বলতে পারেন নারী হলে আল্লাহ মফে লাহা হা হাওয়া ফি হাওয়া ওয়াকি নজুল লাহা ওয়া সু মুদখা লাহা ও জেল বা নাকিবা এ বলতে পারেন হুরো দোয়াটা যদি আপনি সেটার সামর্থ্য রাখেন না রাখলে আপনার হু বললেও মহিলাকে পাবে কোনো সমস্যা নেই কারণ সাধারণত নিয়ম হচ্ছে এটা নারীরা পুরুষদের দোয়ার অংশ অংশীদার তাদের অধীনস্থ সেই হিসাবে নারীরা অটোমেটিকলি এই সোয় ভিতরে পড়ে যাবে সুতরাং আপনি হু আর না না বুঝলেও হু বললে কোনো সমস্যা হবে না দোয়া পেয়ে যাবে তো এরকম বাচ্চার ক্ষেত্রে আল্লাহ আমরা দোয়া করি যে ছোট বাচ্চাদের জন্য যে আল্লাহ জাল হুলানা জাল হুলানা বলি জাল হা বলি না তো হু হা হা না বললেও আপনার চলু হু বললেও অটোমেটিকলি হার এর মধ্যে ঢুকে যাবে কারণ পুরুষ নারীরা পুরুষের তাবে আর বিভিন্ন জায়গাতে আপনি দেখেন যে পুরুষদের কথা বলা হয়েছে আমালু আমানু বলা হয়েছে কি বলা হয় না আলাদা হবে কারণ পুরুষরা মহিলা পুরুষের তাবে এটা ধরেনি হচ্ছে যে নারীরা পুরুষের নারীরা পুরুষের অধীনস্থ এই হিসাবে এগুলি পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই পরিবর্তন করো সম পরিবর্তন প্রয়োজন নেই কেউ যদি বলে যে আমি জানি আমি পদ্মাই দিচ্ছি তিনি পদ্মা দিতে পারেন কিন্তু এটা বাধ্যবাধকতা নেই